লোকসভা নির্বাচনের মাজত মাত্র আরো দুটামান দিন ইতিমধ্যে রাজ্যের সবাইকে নির্বাচনী প্রচার টুঙ্গদের পড়েছে এই দিগবত দেখা গেছে এক বিশাল নির্বাচনী প্রচার এক পদযাত্রা ডিব্রুগড় সমষ্টি লোকসভার যে মনোনীত পার্টি সর্বানন্দ সোনোৱালে এক বিশাল পদযাত্রা বাহির করা হয়েছে আজি দেখা গেছে ডিগবৈ চারিআলির পৰা ডিগবৈ গান্ধী মৈদামলৈকে এই বিশাল পদযাত্রা বাহির করা হয়েছে প্রায় হাজার হাজার যে সমর্থকে সমর্থক একত্রিত হয়ে এনেদরে পদযাত্রা বাহির করা পরিলক্ষিত হয়েছে আর ইয়াত দেখা গেছে যেহেতু নির্বাচনের মাজত মাত্র আর কেটামান দিন প্রতিটি রাজনৈতিক দলে নিজের নির্বাচনী প্রচার যেহেতু তুঙ্গত করে তুলিছে কিন্তু বিজেপি দলকো দেখা গেছে যেহেতু নেতা পালি নেতার মুখ্যমন্ত্রী বহুকেবাজে তিনিচুকীয়া জেলার বিভিন্ন প্রান্তর এই নির্বাচনী প্রচার চলাইছে ইতিমধ্যে দেখা গেছে ডিগবৈ নির্বাচনী প্রচার কার্য আর ইয়াত দেখা গেছে এনেদরে ডিব্রুগড় লোকসভা সমষ্টির যিজন মনোনীত প্রার্থী সর্বানন্দ সোনোৱাল এনে নির্বাচনী প্রচার চলাইছে আর খুব সুন্দরভাবে এনেদরে যেহেতু আজি হাজার হাজার সমর্থক নির্বাচনী প্রচার চলাইছে আর ইতিমধ্যে দেখা গেছে আমার আছে যিজন মনোনীত প্রার্থী আমি তেওঁলোকে জানিবলে আজিতো চেষ্টা করি মই ডিগবৈ সমষ্টি রাইজক আন্তরিকতার কৃতজ্ঞতা জ্ঞাপন করছো। তেখেতকলে ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছে, তেখেতকলে বিজেপির পক্ষত থাকিব আর বিজেপিয়ে ভাল কাম করিব পারে দেশের বাবে। যোৱা দিনবিলাকত এই কথাটো প্রমাণ হয়েছে, ইয়ার স্থানীয় বিধায়কের উপর রাইজর অগাধ বিশ্বাস আছে, মরম আছে। বিশাল পদযাত্রা আর এই পদযাত্রাত আমার ভারতীয় জনতা পার্টি মিত্র দলের প্রার্থী 13 নং লোকসভা সমষ্টির আমার প্রার্থী সর্বানন্দ সোনোৱাল ডাঙরিয়া অংশগ্রহণ করেছে, আমার কেন্দ্র রাজ্যিক মন্ত্রী আমি সতীল ডাঙরিয়া অংশগ্রহণ করেছে, বিশাল জনসাধারণ উপস্থিত হয়েছেহি। আর এবার ডিগবৈ সমষ্টিরপরা আমি অতি কমেও 50-60 হাজার ভোটের ব্যবধান আমি জয়ী করাম স্বতঃস্ফূর্তভাবে, সকল জাতি জনগোষ্ঠীরে স্বতঃস্ফূর্তভাবে ওলাই আছে। আর অহা 19 এপ্রিল তারিখে যে নির্বাচন হব, এই নির্বাচনত আপনাদের আপনাদের আগত কই রাখিল, আসলে উন্নয়নের কারণে আজি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় তেওঁৰ বুদ্ধিমত্তার কারণে 126টা সমষ্টিত সমগুরুত্ব সম উন্নয়ন করেছে। আর আমার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার সবল নেতৃত্ব, এই সবল নেতৃত্বর কারণে আজি আসলে প্রতিটি সমষ্টিতে রাইজে স্বতঃস্ফূর্তভাবে ওলাই আছে। ইয়াত আমি নিজে গাড়ি অনা খুব কম মানুষ আছে, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লোক আহিছে ডিগবৈ। আজি কারণ একটা ঐতিহাসিক দিন, একটা স্মরণীয় দিন হিসাবে পরিগণিত হব। আর অহা দিনবিলাকত নিশ্চয় মই বিধায়ক হিসাবে অঞ্চলটা আগ্রহ কাম করেছো, ভবিষ্যতেও করিম, আর কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে নিশ্চয় তেওঁ লাভ করব। পরবর্তী সময় নিশ্চয় এই ডিগবৈখনের কারণে যিখিনি কাম করব লাগিছে নিশ্চয় আপনাদের সহযোগত, রাইজর সহযোগত, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সহযোগত নিশ্চয় ত্বরান্বিত হব। আজি 10,000তকৈ অধিক লোক জড়িত হয়ে আছে ইয়াতে, আর বিভিন্ন জাতি জনগোষ্ঠী প্রতিটি ভাষা ভাষী ধর্মী লোক, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন ইসাই সকলে ইয়াত উপস্থিত হয়েছে। আর বিশেষক জনগোষ্ঠী সমূহ যুর আমার কালচার টিম, এই কালচার টিমবিলাকে ইমান সুন্দরভাবে সফলভাবে ইয়াত অংশগ্রহণ করেছে। আমাক আসলে এই বহাগতো যে বিহু যে আমার চলিছে আমাক আসলে পাহরাই পেলাইছে, বিহুটোয় নয়, বিহুর লগতে আমি আর একটা উৎসব পাতিছো আমার নির্বাচনী উৎসব, গতি থ্যাংক ইউ।
এটি দেখা গৈছে যেহেতু আজি আজি ডিব্ৰুগড় লোকসভা সমষ্টি যিজন মনোনীত প্ৰার্থী সর্বানন্দ সোণোৱাল তেওঁৰ লগত যেটো সংগ দিছে যেটো কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলী লগতে স্থানীয় ডিগবৈ বিধায়ক সুৰেণ ফুকন লগতে বহুকেইজন দলীয় কর্মকর্তা সকল তেনেদৰে দেখা গৈছে এই ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ মাজমজিয়া দৃশ্য এক বিশাল যেটো পদযাত্রা বাহির করা হয়েছে আৰু হাজাৰ হাজাৰ সমর্থক যেহেতু ইয়াত আজি বাহির হয়েছে এই পদযাত্রা অংশগ্রহণ কৰিছে আৰু যেহেতু সমাগত লোকসভা নির্বাচন নির্বাচন দিন যেটো চমু চাপিছে মাজত মাত্র কেইটিমান দিন বাকি আছে আৰু এনেদৰে দেখা গৈছে নির্বাচনৰ সন্মুখত যেটো এনেদৰে পদযাত্রা বাহির কৰিছে আৰু যি তিনিচুকীয়া জিলাৰ বিভিন্ন প্ৰান্তত যিটো ডিব্ৰুগড় লোকসভা সমষ্টি মনোনীত প্ৰাৰ্থী সর্বানন্দ সোণোৱালে ধাৰাবাহিকভাৱে নির্বাচনী প্ৰচাৰ চলাই আহিছিল আজি যেহেতু দেখা গৈছে এই বিহুৰ ক্ষণত এনেদৰে ডিগবৈ চাৰিআলি বজাৰ মাজমজিয়ে পায় এই নির্বাচনী প্ৰচাৰ কাৰ্যসূচী যেহেতু ৰখা হৈছে ডিগবৈ গান্ধী মৈদামলৈকে এই নির্বাচনী প্ৰচাৰ আজি পদযাত্রা এই পদযাত্রা বাহির কৰা হৈছে লোকে লোকায়ন হৈ পৰিছে হাজাৰ হাজাৰ সমৰ্থক দেখা গৈছে ইয়াত যেতিয়া পদযাত্রাত অংশগ্ৰহণ কৰিছে আৰু এই যি নির্বাচনী কাৰ্যসূচী এই নির্বাচনী কাৰ্যসূচী ইতিমধ্যে যিটো অব্যাহত ৰাখিব আৰু যিটো কেইদিনমানৰ পিছতে যিহেতু ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ সাংসদ যি সাংসদৰূপে যিটো মনোনীত প্ৰাৰ্থী সর্বানন্দ সোণোৱাল তেওঁ যিহেতু নির্বাচন আৰম্ভ হ'ব আৰু এই নির্বাচনত তেওঁক জয়যুক্ত কৰাৰ বাবে এনেদৰে দেখা গৈছে হাজাৰ হাজাৰ সমৰ্থক একত্ৰিত হৈ এনেদৰে এই পদযাত্রাত বাহি গৈছে।